জন্যই আমি আজকে ভাবছি সবজি উবজি কেটে আগের আটাগুলো করে নেবো। রান্না বলতে কিছু করবো না, তিনটে তরকারি করবো, তো মা এসে করে নেবে ভাই বলছিল। আমি বলছি না, আমি ঘরে আছি, যখন আমি রান্না করবো। তো চলো আজকে রান্না করে অনেক কাজ আছে, সেলাইয়ে বসবো, দাঁত মাজবো, খাবো। তো তার আগে আমি সবজি উবজি কেটে বসি, ততক্ষণ আমার হাফ হাফ কাজ আরাম শেষ হয়ে যাবে, তো সেটাই করবো। আর অনেকদিন ধরে ঠিকঠাক ব্লগ করা হচ্ছে না, কারণ আমার বাবা আমাকে ভিডিওই করতে দিচ্ছে না, ভয় ভয় করে ভিডিও করছি, তাও যত পারছি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আজকে ব্লগটা দেখতে হবে, স্কিপ করবো না আমি। ততক্ষণ তো আগে মানে কি বলবো, ও বাঁধাকপি কেটে নেবো, আমি তুতলে যাচ্ছি। তো চলো, এই যে একটা বাঁধাকপি, এই যে বাঁধাকপি, তো চলো বাঁধাকপিটা ঝটপট কেটে নিই, কেটে নিয়ে কথা বলছি। তো এই দেখতে পাচ্ছ, এই যে এই বাঁধাকপিটা দেখছি, তো এই বাঁধাকপিটাকে কেটে নেবো আমি একেবারে। আজকে সকাল সকাল আমি রান্না করবো, মাকে বলেছি তোমাকে রান্না করতে হবে না মা, আমি আজকে রান্না করবো। তো সেই কারণে আমি হচ্ছেও কেটে নিয়েছি, এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর এদিকে কলমি শাক ভাজা, আর দুপুর হলে বাবা যা আনবে তাই রান্না হবে। তো আমি আগে সকাল সকাল এগুলোকে রান্না করে নিয়েছি। তো চলো আমি রান্না করে এসে ভাবছি তোমাদের সাথে স্নান টান করে এসে কথা বলবো, কারণ মা এদিকে রান্না বলছে আমি করে নেবো। তো সেই কারণে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে দেখি এদিকে বোনও পরে টরে চলে এসেছে। তো দেখতে পাচ্ছে আজকে দুজনে একই নাইটি করেছি, তাই জন্য আমি মনে করলাম বোন চল, তুই মা তো এখন স্নান করতে ঢুকছে, তো পরে তুই স্নান করতে হবে। তো দেখতেই পাচ্ছে এখন আমি চলে যাচ্ছি ছাদে চুল শোকাতে। তো জামাকাপড়ও মেলাচ্ছিল, তো মা অনেকগুলো জামাকাপড় কাচলো, আমি এদিকে রান্না অনেকগুলো করে ফেলেছিলাম, তাই জন্য বাকিগুলো যেটুকুনি বাকি ছিল সেগুলো মা করছে দেখতেই পাচ্ছ। তো এখন আমি ছাদে চলে এসেছি, আমি আর আমার বোন। তো চলো এখন এখন আড্ডা দিই আমার সেজ বোন ওই পিছন দিকে। তো এখন তিন বোনে এরকম করে আড্ডা দিচ্ছিলাম, তো ঘরে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে তো এরকম ছাদে আসলাম। তো এখন মা আর সেজ বোন দেখছে আমার যতটা কাজ করে করিয়েছি, আর আজকে আমার মেকআপ ক্লাসও নেই আর কাজও নেই, সেই কারণে দেখতেই পাচ্ছে ছুটির দিন আমি বসে বসেই সময় কাটাচ্ছি। আর বসে বসে সময় বলতে গেলে আজকে সেলাই আছে অনেকগুলো, তো সেই কারণে সেলাইগুলো করবো। হাফ ভিডিও তোমাদের কাছে দেখাতে পারবো না, কারণ বোনের লেখা আছে অনেক। তো এদিকে মা ভাত বেড়েছে, তো ভাতগুলো আমি খেয়ে নিয়েছি। ভাতগুলো খাওয়ার পরে আমি এখন একটু শোবো ভাবলাম, কিন্তু শুয়ে থাকতে পারলাম না, তো সেলাইগুলো ছিল, তো সেই সেলাইগুলোকে করে নিলাম। করে নেওয়ার পর বোন এখন সন্ধ্যেবেলায় ওই বালিশ চাদর ফাদর সব তুললো, তুলে ঝাঁট দিলো, তারপর দেখতে পাচ্ছে এদিকে সবাই টিভি দেখছিলাম আমরা সবাই। তো টিভি দেখতে দেখতে মা এদিকে বাঁধাকপি কাটলো, তো বাঁধাকপির বড়া দিলো, বাঁধাকপির বড়া আর মুড়ি, তো সেটাকে খুব মজা করে খেলাম আর খুব টেস্টি বানিয়েছিল, প্রচুর ভালো লেগেছে আমার বাঁধাকপির বড়াটা। এদিকে আমি ফোনটাকে সেট করে দিলাম, রেতে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এর আগেও তিন চারটে খেয়ে নিয়েছি। তো গরম গরম বাঁধাকপির বড়া সত্যি খুবই ভালো লাগে, পেঁয়াজির মতনই লাগে, আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। তো কে কে বাঁধাকপির বড়া খেয়েছো বা কি কপ্তা ফপ্তা যাই হোক কি বলে আমার অতটা জানি না, তাও তোমাদেরকে বলে দিচ্ছি গাইস। আমার চ্যানেলে যদি তোমার কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবে, আর এইভাবে আমাকে সাবস্ক্রাইব করবে, এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর এখন আমি বেরোবো বোনের সাথে নতুন হাটে যাবো। তো লিপস্টিক অনেকদিন ধরে কেনা হয়নি, কদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দোকানে, কিন্তু লিপস্টিক পাচ্ছি না বোনের মতো। আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো এবারে যাওয়া যাক নতুন হাটে, এখন যাবো হেঁটে হেঁটে আমি আর বোন। আর নতুন হাটের রাস্তা অতটা ভালো নেই তোমরা তো জানোই, আর চারদিকে রাস্তা খুলেছে। আর এই দেখো আমি আর আমার বোন এখন যাচ্ছি লিপস্টিক কিনতে, তো চলো লিপস্টিকটা এখন ঝটপট করে গিয়ে কিনে নিই। আর হ্যাঁ, কয়েকটা পেপার পেস্টিং কেনার আছে, তো চুড়িদার বানাবো, তো সেগুলোকে পরের দিন আমি ভিডিও করবো, তোমরা দেখে নেবে কেমন লাগছে না লাগছে ভিডিওতে। আমার ভিডিও যদি খারাপ লাগে তাও তোমরা কমেন্ট করো, ভালো লাগে তাও কমেন্ট করবে, তোমাদের কাছে এটাই বলি সবসময় আমি। তো দেখতেই পাচ্ছে এখন আমি এদিকে আমি আর বোন এসেছিলাম, আর এদিকে আমার বাবার সাথে দেখা হয়ে গেছিলো, তো আমার বাবাকে লিপস্টিকটা দিয়ে দিয়েছিলাম। লিপস্টিকটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার বাবা সাইকেল চালিয়ে বাড়ি চলে গেলো, আর এখন আমি আর আমার বোন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর আমাদের এদিকে তো আজকে অতটা ঠান্ডা নেই, অন্য সময় বেশি ঠান্ডা লাগে, কিন্তু আজ কতটা ঠান্ডা নেই তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে আমি আর বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আমাদের পাড়া। আর দেখি আমার বাবা ওদিকে মাংস কিনছিল, তাই জন্য আমার বাবার বাড়ি যেতে দেরি হলো, তো দেরি হওয়াতে দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো চলো যাওয়া যাক, দেখতেই পাচ্ছ আমাদের এদিকে অনেকটা রাস্তা খুলেছে, আর আশেপাশে মানে ডিসেম্বর মাস থেকে মানে ভালোই মেলা, অনেক জায়গায় বসে অনেক জায়গায় বসে না, তো আমাদের এদিকে মেলাও বসে, একটু ঘুরে উঠলাম, ঘোরার পরে দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছি এখন দুই বোনে বাড়ি যাবো, তো বাড়ি গিয়ে করবো দেখতেই পাবে। তো চলো এবারে যাওয়া যাক, বাড়ির কাছাকাছি চলে এসেছি, সাইকেল টাইকেল কিছু নেই নি, তো হেঁটে হেঁটেই বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছে, এদিকে মা রান্না করছে, আর এদিকে আমি আমার বোন বসে আছি, আর এই দেখো এই লিপস্টিকগুলো নিয়েছি।
তো আগের দিনে দুটো লিপস্টিক নিয়েছিলাম আর এটা পরের দিনে দুটো নিয়েছি, মানে আজকাল মিলিয়ে। তো দেখতেই পাচ্ছো তো লিপস্টিকগুলো আমার বেশ ভালোই লেগেছে, আমি বেশিরভাগ নিউট কালারের ওপর নিয়েছি। তো কেমন লাগছে লিপস্টিকগুলো, কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে। আর চলো এখন এবার একটু ভাত খাবো, খেয়ে ঘুমাবো। তো ভাত খেতে বসেছিলাম, কারেন্ট চলে গেছিলো, তো আমি এদিকে লাইট চালিয়েছিলাম ফোনে। তাও আমি খেতে 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 দেখি কারেন্টও চলে আসলো, এদিকে দেখতেই পাচ্ছ এদিকে মার খাচ্ছে। তো চলো আমার এদিকে আমার খাওয়া হয়ে গেছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, এদিকে আর এগোবো না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।